সিনহা হত্যার রায়ে আইনের প্রতি মানুষের আস্থা বাড়বে মত নিরাপত্তা বিশ্লেষকের এই রায় নিরপেক্ষ বিচার ব্যবস্থার প্রমাণ বললেন কাদের র‍্যাবের উপর নিষেধাজ্ঞার দায় সরকার এড়াতে পারে না বললেন ফকরুল রাষ্ট্র নয় বাহিনীর কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা বলছে যুক্তরাষ্ট্র করোনায় দেশে আরও ৩১ প্রাণহানি শনাক্ত ১৩,০০০-এর বেশি চাপ বাড়ছে হাসপাতালে বিধিনিষেধ কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের এবং দেশের ৮০% কৃষি জমিতে জৈব উৎপাদন কমে যাওয়ায় উদ্বিগ্ন গবেষকরা উৎপাদন নিশ্চিতে টেকসই মাটি ব্যবস্থাপনার তাগিদ আসসালামু আলাইকুম মোহনা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি মাহমুদ হাসান এবার বিস্তারিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রায়ে সন্তোষ জানালেও দণ্ডিতরা যাতে কোনো ফাঁক ফোকরে ছাড় না পায় সে ব্যাপারে সজাগ থাকার কথা বলছে সাধারণ মানুষ আর এই হত্যার রহস্য উদ্ঘাটন এবং মামলার রায় দ্রুত কার্যকর করতে পারলে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলেও মনে করেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এর রায়ই প্রমাণ করে দেশের বিচার ব্যবস্থা স্বাধীন মাইনুল হোসেন পিনের রিপোর্ট অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ ও বাহারচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসিসহ ৬ জনকে যাবজ্জীবন দেওয়া হয় রায় ঘোষণার মতো দ্রুত সময়ে এটি কার্যকর দেখতে চায় সাধারণ মানুষ আমি সরকারকে ধন্যবাদ জানাই এত দ্রুত একটা রায় দেওয়ার জন্য সুশাসন যে আমরা প্রতিষ্ঠা করতে চাই এটার একটা দৃষ্টান্ত এই রায় প্রতিবারই রায় হয় কিন্তু আসলে রায়টা দ্রুত কার্যকর হয় খুব কম এই রায়টা যেন দ্রুত বাস্তবায়ন হয় আমি আহ্বান করব সরকারকে যে সিনহা হত্যার রায় দ্রুত কার্যকর করে সাধারণ জনগণের আস্থা আরো বৃদ্ধি করার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এই মামলার রায় প্রমাণ করে সরকার আইনের শাসনে বিশ্বাসী আইন সবার জন্য সমান অপরাধী যেই হোক দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে যারা বিচার বিভাগ নিয়ে অহেতুক সংশয় প্রকাশ করেন তারা এই রায়ের মাধ্যমে অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবেন বলে আমি মনে করি মামলার পর্যবেক্ষণে আদালত একে পরিকল্পিত হত্যা বলেছেন উল্লেখ করে কেন এ পরিকল্পনা তা খতিয়ে দেখার কথা বললেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এরকম একটা মর্মান্তিক পরিকল্পনা করলো এবং কেন করলো তো সেটি উদ্ঘাটন করে যদি আগামী দিনে ওই সব পদগুলো আমরা বন্ধ করতে পারি তাহলে জননিরাপত্তার সুরক্ষা অনেক বেশি নিশ্চিত করা যাবে আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে মামলার রায় দ্রুত কার্যকরের কথাও বলেন তিনি বিচারিক আদালতের পরে আরও অনেকগুলো ধাপকে উত্তরিত হবার পরে রায় কার্যকরী হয় তো সেক্ষেত্রে রায় যাতে দ্রুত কার্যকরী হয় অর্থাৎ যেটাকে আমরা এক কথা বলতে পারি দ্রুত বিচার নিশ্চিত করতে পারলে তাহলে মানুষের মধ্যে বিচারের প্রতি যথেষ্ট আস্থা তৈরি হয় এ মামলার রায় কার্যকরের দৃষ্টান্ত স্থাপন করা গেলে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় আইনি কাঠামো শক্ত হবে বলেও জানান এই নিরাপত্তা বিশ্লেষক যেটি একটা নজির তৈরি করলো মাইনুল হোসেন পিন্নু মোহনা সংবাদ ঢাকা প্রবাসী বাংলাদেশিদের লবিস্ট নিয়োগের দায় বিএনপির ঘাড়ে চাপানোর অপচেষ্টা চলছে বলে যে অভিযোগ করলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় সরকার ও রাষ্ট্র র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি এদিকে যুক্তরাষ্ট্রের হাউস ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান গ্রেগরি মিস্থ বলেছেন এ নিষেধাজ্ঞা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয় শুধুমাত্র র‍্যাবের কতিপয় ব্যক্তির বিরুদ্ধে এ নিয়ে দেশটি দ্বিপাক্ষিক আলোচনায় আগ্রহী বলেও জানান তিনি হুমায়ুন কবিরের রিপোর্ট গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন প্রবাসী বাংলাদেশি লবিস্ট নিয়োগ করলেও বিএনপির ঘাড়ে চাপানোর অপচেষ্টা চলছে প্রবাসী বাংলাদেশি কর্তৃক লবিস্ট নিয়োগের বিষয়টিও আজ আমাদের দলের ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালাচ্ছে সরকার আমরা বলতে চাই দেশের গণতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যদি কোনো প্রবাসী কোনো পদক্ষেপ কোথাও নেয় দেশের প্রতি তার ভালোবাসার জন্য যদি কিছু করে সেই পদক্ষেপের দায়িত্ব তার বিএনপির নয় এই পদক্ষেপকে নৈতিক সমর্থনের দায়িত্ব বাদে অন্য কোনো দায়িত্ব বিএনপি বহন করে না
র‍্যাবের উপর নিষেধাজ্ঞার দায় সরকার ও রাষ্ট্র এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি মনে করে সরকার জড়িত না থাকলে তা প্রমাণের জন্য তারা উক্ত সাত কর্মকর্তাকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করত, খুন গুম গায়েবী মামলা দায়ের বন্ধ করে নির্দলীয় সরকারকে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে পথে হেঁটে পদত্যাগ করত। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কুইন্সে বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সামাজিক মত বিনিময় করেন যুক্তরাষ্ট্রের হাউস ফরেন রিলেশনস কমিউনিটি চেয়ারম্যান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স। এ সময় বলেন, র‍্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা আগ্রহী যুক্তরাষ্ট্র। The United States of America to deal and work and have a very good relationship with Bangladesh, preventing violations of human rights. Which brings me to this, and then I'd be ready to open it up and answer any questions. শিগগিরই বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে নেতৃত্ব দিবে বলে আশা গ্রেগরি মিক্স। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও 31 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 28,425 জনে, আর নতুন 13,154 জন সহ মোট আক্রান্তের সংখ্যা 18,11,987 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয় 45,093 জনের, এর বিপরীতে শনাক্তের হার 29.17%। এদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা প্রায় 57 লাখ, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 37,98,00,000। অন্যদিকে 18 বছর বা তার বেশি বয়সীদের জন্য মডার্না উৎপাদিত করোনার ভ্যাকসিন স্পাইক ভ্যাক্স জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। করোনা রোগীর চাপ, এরই মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে বেশিরভাগ হাসপাতালের আইসিইউ শয্যা। কর্তৃপক্ষ বলছে, কয়েকদিনের ব্যবধানে রোগীর চাপ বেড়েছে দ্বিগুণ, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর হওয়ার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। 65 ঊর্ধ্ব ক্যান্সারে আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়ার মতি মিয়া স্থানীয় বিভিন্ন হাসপাতাল ঘুরে ভালো চিকিৎসার আশায় আসেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। কিন্তু বিধি বাম, হাসপাতাল পুরোপুরি কোভিড ডেডিকেটেড হওয়ায় ফিরে যেতে হয় তাকে। ঊর্ধ্বমুখী সংক্রমণে করোনা রোগীর চাপে অনেক নন কোভিড রোগীরা পড়েছেন বিপাকে। শ্বাসকষ্ট, কাশি, জ্বর, শরীর ব্যথা সহ বিভিন্ন লক্ষণ নিয়ে হাসপাতালে আসা রোগীর অনেকেরই করোনা শনাক্ত হচ্ছে। বেশিরভাগ হাসপাতালের আইসিইউ শয্যাও পরিপূর্ণ। একই চিত্র মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালেও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নন ভ্যাকসিনেটেড রোগীর মধ্যেই মৃত্যুর হার বেশি। বিশেষজ্ঞরা জোর দিলেন ভ্যাকসিনেশন কার্যক্রম আক্রান্তদের আইসোলেশনের পাশাপাশি বিধিনিষেধ কার্যকরের উপর। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়াটা কমিয়ে দেওয়াই ভালো। ভিড়ের জায়গায় যদি যেতে হয় খুব জরুরি কাজে, অল্পক্ষণ অবস্থান করবেন, অবশ্যই মাস্ক থাকবে সর্বক্ষণ। যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে স্বাস্থ্য ব্যবস্থাপনায় আনা এবং তাদেরকে আলাদা থাকতে সহায়তা করা, এবং আরেকটি হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে ভিড়ের জায়গা নিয়ন্ত্রণ করা। এদিকে ওমিক্রন সংক্রমণের ঊর্ধ্বমুখীতে হাসপাতালে নমুনা পরীক্ষার কেন্দ্রের চিত্র পাল্টেছে। নানা উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষা করাতে আসছেন অনেকেই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় স্থানান্তর করা হয়েছে। দীর্ঘ 81 দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর গুলশানের বাসভবনে ফিরলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ এ তথ্য জানান। স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে এই মুহূর্তে বাসায় রেখেই বেগম জিয়াকে চিকিৎসা দেওয়া হবে বলেও জানান তিনি। দৃশ্যমান বড় যেই ভেসেলগুলো ফেটে যাচ্ছিল সেগুলোকে ব্যান্ডিং করা হয়েছে, কিছু ব্লক করা হয়েছে। আপাত দৃষ্টিতে ওনার অবস্থা স্টেবল আছে, কিন্তু ওনার যে পুনরায় আবার ব্লিডিং অদূর ভবিষ্যতে হবে না তার কোনো নিশ্চয়তা নাই।
দেশে প্রায় 80% কৃষি জমির জৈব উপাদান কমে গেছে। ফসল উৎপাদন ন্যূনতম 5% জৈব উপাদান দরকার হলেও বেশিরভাগ জমিতে তা এখন 2% নিচে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের সাম্প্রতিক এক গবেষণায় উঠে আসে এ তথ্য। এমন পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তার স্বার্থে উৎপাদন অব্যাহত রাখতে টেকসই মাটি ব্যবস্থাপনার তাগিদ দিলেন গবেষকরা। সুজন মিয়ার ছবিতে উষা ফেরদৌসের রিপোর্ট। মৃত্তিকা সম্পদ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দেশের মোট আয়তনের 56% জমিতে ফসলের আবাদ হয়। আবাদি জমি, বনভূমি, নদী, লেক, বনাঞ্চল মিলিয়ে মোট জমির পরিমাণ 1,47,60,000 হেক্টর। এর মধ্যে প্রায় 80% জমিতেই জৈব উপাদানের ঘাটতি রয়েছে। সার বেশি দেন, সার বিষ বেশি রকম না দিলে তো জিরাতে না। মাটিমুটি কারণে দেশে আবাদ কম হতেছে, তার মনে যে ক্ষেতগুলো আছে ওগুলো ভাঙ্গা পড়তেছে, মাটির উর্বরতা আরো অনেকগুলো কমতেছে। মাটির জৈব উপাদান কমতে থাকায় কৃষক ব্যবহার করছেন মাত্রাতিরিক্ত রাসায়নিক সার, আবার বিরতি না দিয়েই একই জমিতে বারবার উৎপাদন করছে ফসল। এছাড়া ইট তৈরিতে ব্যবহার হচ্ছে জমির উপরিভাগের মাটি, যা মাটির উর্বরতাকে হুমকিতে ফেলছে। সবাই যদি চারিপাশে বিক্রি করে আমরা তো আর মাঝখানে ক্ষেত্রে রেখে দিতে পারলাম না, আমরাও বিক্রি করে দেই, টাকা কিছু দেয় দেয় না এরকম ভাবেই। একবার রূপা আমন কাটছি, আবার এই যে এই ধান গোছা দিছি, এটার পরে আবার রূপা আমন দেব। এফএও ও ইউএনএপি প্রতিবেদনে বলা হয়েছে আবাসিক ও চাষাবাদের এলাকায় বিপুল ইট ভাটা গড়ে উঠছে। এসব ভাটায় ব্যবহার হচ্ছে জমির টপ সয়েল, যা মাটি দীর্ঘমেয়াদে ক্ষতি করছে। উর্বরতার জন্য যে কম্পোস্ট যেটি থাকতে হবে, জৈব পদার্থ যেটি থাকতে হবে, সেই রেশিওতে বর্তমানে আস্তে আস্তে করে প্লাস্টিক ঢুকে গেছে। যতটুকু কৃষি ফলন আমরা আশা করি এবং যতটুকু ইফোর্ট দেওয়া হয় সেই অনুযায়ী আউটপুট না আসার কারণে আমাদের কৃষি উৎপাদনও কিন্তু স্থান বিশেষে হ্রাস পাচ্ছে। কৃষি স্বয়ংসম্পূর্ণতার থেকে আস্তে আস্তে কৃষি ডিফিসিয়েন্সির দিকে আমরা চলে যাব যদি আমরা খুব দ্রুত এটি অ্যাড্রেস না করি। এমন পরিস্থিতিতে ফসল উৎপাদন করতে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার বাড়ছে। এর ফলে খাদ্যগুণ কমার পাশাপাশি মানবদেহে প্রবেশ করছে ক্ষতিকারক কীটনাশক। কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করে প্রচুর পরিমাণে খাবার গাছকে দিচ্ছি এবং গাছের ফলন ভালো হচ্ছে, আমরা কিন্তু খুব স্যাটিসফাইড ছিলাম। কিন্তু মাটির উৎপাদনশীলতা কিন্তু কমে যাচ্ছে, কারণ অর্গানিক ম্যাটার অ্যাড করছি না। আমরা যেই ফসলই করি না, ফসলের শিকড় জোনটা খুব গভীরে শিকড় যায় নাকি উপরে থাকে সেগুলো ভেবে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে জৈব পদার্থ ব্যবহার করা দরকার। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে টেকসই উৎপাদন ব্যবস্থা আর শস্যের উৎপাদনশীলতা বাড়ানোর উপর জোর দিলেন গবেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পয়লা এপ্রিলের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের সব কেবল টিভি গ্রাহকদের বাধ্যতামূলক সেটটপ বক্স বসাতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। এছাড়া বিভাগীয় ও মেট্রোপলিটন শহরে 30 মের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার সচিবালয়ে কেবল টিভি অপারেটরের, টেলিভিশন মালিক ও ডিটিএইচ সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন মন্ত্রী। তিনি জানান, ডিজিটাল ব্যবস্থায় না আসলে নির্দিষ্ট সময় পর বেশ কিছু চ্যানেল দেখা থেকে বঞ্চিত হবেন গ্রাহকরা। আগামীতে কেবল অপারেটরদের জন্য নীতিমালা করা হবে বলেও জানান তিনি। ঢাকা এবং চট্টগ্রামে পহেলা এপ্রিল থেকে যারা সেটটপ বক্স, ডিজিটাল সেটটপ বক্সের সেবাটা নেবেন না বা বসাবেন না, তারা অনেকগুলো চ্যানেল থেকে বঞ্চিত হবেন। আর একই বিষয়ে কার্যকর হবে 1 জুন থেকে সমস্ত বিভাগীয় শহর এবং মেট্রোপলিটন শহরগুলোতে। দেশে গণতন্ত্র নেই বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করায় আলেমরা কারাবরণ করছেন বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে প্রয়াত ডাক্তার খন্দকার আলমগীরের স্মরণসভায় একথা বলেন জাফরুল্লাহ। এ সময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাঠ্যপুস্তক থেকে সাম্প্রদায়িকতা বাদ দেওয়ার আহ্বান জানান ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আমাদের দেশে গণতন্ত্র নেই, ভোট দিতে পারি না, এখনও অনেক আলেম জেলে আছে, তাদের জামিন হয় না, তাদের অপরাধ তারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তারা নরেন্দ্র বিরুদ্ধে কথা বলেছে,
তারপরে জেলে রাখবেন। এই বাইজারিরা এই সব নিয়েই প্রশ্ন উঠাচ্ছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সিনহা হত্যার রায়ে আইনের প্রতি মানুষের আস্থা বাড়বে মত নিরাপত্তা বিশ্লেষকের, এ রায় নিরপেক্ষ বিচার ব্যবস্থার প্রমাণ বললেন কাদের। র্যাবের ওপর নিষেধাজ্ঞার দায় সরকার এড়াতে পারে না বললেন ফখরুল, রাষ্ট্র নয় বাহিনীর কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা বলছে যুক্তরাষ্ট্র। করোনায় দেশে আরও 31 প্রাণহানি শনাক্ত, 13,000-এর বেশি, চাপ বাড়ছে হাসপাতালে, বিধিনিষেধে কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এবং দেশের 80% কৃষি জমিতে জৈব উৎপাদন কমে যাওয়ায় উদ্বিগ্ন গবেষকরা, উপাদান নিশ্চিতে টেকসই মাটি ব্যবস্থাপনার তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।